শুরু হলো করোনা ভ্যাকসিনের ট্রায়াল রান আজ মধ্যম গ্রামের আবদালপুর এলাকায় পৌরসভার সুস্বাস্থ্য কেন্দ্রের থেকে ট্রায়াল প্রক্রিয়া চালু হলো মধ্যম গ্রাম ছাড়াও আমডাঙ্গা ও দত্তাবাদ এলাকার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভ্যাকসিন দেওয়ার ট্রায়াল প্রক্রিয়া চালু হয়েছে করোনা মহামারীর পরিস্থিতিতে লড়াই করা পঁচিশ জন প্রথম সারির যোদ্ধাদের দিয়ে এই ভ্যাকসিন ট্রায়াল প্রক্রিয়া শুরু হলো মধ্যম গ্রামে ভ্যাকসিন নেওয়ার জন্য স্বাস্থ্য কেন্দ্রের কর্তৃপক্ষ থেকে নির্দেশিকা জারি করে বলা হয়েছে ভ্যাকসিন নেওয়ার পর অন্তত কমপক্ষে কুড়ি থেকে তিরিশ মিনিট অপেক্ষা করার জন্য এবং যারা ভ্যাকসিন নিতে আসবেন তাদের অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে এবং সামাজিক দূরত্ব বিধি মেনে চলতে হবে পাশাপাশি ভ্যাকসিন নিতে আসা মানুষদের সমস্ত রকম ডাক্তারি পরীক্ষামূলক চেক আপ করার পরই ভ্যাকসিন ট্রায়াল প্রক্রিয়ায় পাঠানো হচ্ছে আজ থেকে শুরু হলো এই ভ্যাকসিন ট্রায়াল প্রক্রিয়া আচ্ছা শুরু হয়েছিল বলতে শুরু আজকেই হয়েছে আমাদের ভারত সরকার এবং রাজ্য সরকার যেহেতু যৌথভাবে এই কর্মসূচিটাতে হাতে হাত মিলিয়ে কাজ করছে সেই জন্য আলাদা কোনো গাইডলাইন্স নিয়ে আমাদের কাছে পরশুদিন একটা নির্দেশিকা এসেছে যে আমাদের একটা ড্রাই রান হবে যেখানে এই ড্রাই রানে দেখানো হবে যে আগামী দিনে যখন প্রক্রিয়াটা এই টিকাকরণ কর্মসূচিটা যখন সার্বিকভাবে শুরু হবে তখন আমাদের কোনো প্রবলেম হচ্ছে কিনা সেটার জন্য যা যা করা দরকার একটা সেশন প্ল্যানে একটা টিকাকরণ কর্মসূচি সেশন কন্ডাক্ট করতে গেলে যা যা করা দরকার সবকটাই এখানে আমরা তুলে ধরবো এবং এইটার মাধ্যমে আমরা বুঝতে পারবো আমাদের কোথায় কোথায় আগামী দিনে আমাদের আরও সচেতনতা অবলম্বন করতে হবে এবং আমাদের বেনিফিশিয়ারি যারা নেবেন এই টিকা তাদের কোনো প্রবলেম হচ্ছে কিনা বলতে গেলে মূলত এটা তারই একটা ড্রাই রান হচ্ছে এই যেহেতু অলরেডি আমাদের নির্দেশিকা আছে যে প্রথম ফেজে স্বাস্থ্যকর্মী যারা ফ্রন্টলাইন হেলথ ওয়ার্কার যারা আছেন তাদেরকেই যেহেতু আমরা আগেই বলেছি যে আমাদের নির্দেশিকা আছে যেটা যে ওনাদের কি আগে পুশ করা হবে সেই কারণে আমরা পনেরো জন পঁচিশ জন বেনিফিশিয়ারি আমরা আমাদের স্বাস্থ্যকর্মী দিদিদের মধ্যে নিয়ে নিয়েছি যারা তাদের নাম আমাদের কাছে আগে থেকেই তালিকাভুক্ত করেছিল তার মধ্যে থেকে আমরা বেনিফিশিয়ারি রূপে এখানে দেখাতে চাইছি তারা বেনিফিশিয়ারিভাবে তারা আসবেন টিকা নেবেন এবং টিকা সেইভাবেই আমরা কর্মসূচি পুরো সেশনটাকে সাজিয়ে রেখেছি স্বাস্থ্য থাকবেন পুরো কর্মসূচিটাই দেখুন পুরো কর্মসূচিটারই একটা গাইডলাইন্স আছে তিনটে করে রুম দিতে হবে তার সাথে প্রবেশদ্বার এবং বাহির দ্বার দুটো আলাদা হতে হবে প্রথমে যেটা রুম থাকবে যে ঘর থাকবে যে কক্ষ সেই কক্ষে প্রথমে তারা ওয়েট করবে ওয়েট করার পরে তারপরে সেখানে ভ্যাকসিনেশন হবে তার